আমি জুয়েলার রহমান, সহকারী শিক্ষক আমিরাবাদ হাই মাদ্রাসা, গণিত বিভাগ। আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর গণিতের সেট তত্ত্ব সম্পর্কে জানানো হবে। তোমরা আগেই জেনেছো যে সেট তত্ত্ব হলো মডার্ন অ্যালজেব্রার একটা পার্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের সেট, রিলেশন, ম্যাপিং ইত্যাদি সম্পর্কে জানানো যাবে। সেট তত্ত্ব প্রথম প্রবর্তন করেন যে লোকটি নামে সেট, তিনি হলেন যে জর্জ ক্যান্টর নামের। যদিও তোমরা এই জর্জ ক্যান্টরের নামটি অনেক আগেই শুনেছো ক্লাস নাইনে, ডেডিকাইন থিওরেম বলে একটা স্বতঃসিদ্ধ ছিল, যেখানে হচ্ছে বাস্তব সংখ্যার জন্য একটা করে সংখ্যা রেখায় একটা বিন্দু পাবো এবং প্রত্যেকটা বিন্দুর জন্য একটা করে বাস্তব সংখ্যা পাবো। তো ওই যে জর্জ ক্যান্টর, তিনাকেই বলা হয় যে সেট তত্ত্বের জনক। তাহলে আমরা সেট, তার মানে সেট হচ্ছে একটা কালেকশন, যে কালেকশনের কতগুলো বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হচ্ছে ওয়েল ডিফাইন বা সুসংজ্ঞাত, বিভিন্ন পদ থাকবে এবং ক্রম নিরপেক্ষ। কি কি ব্যাপার দেখছি দেখো, ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংগত। ধরো যে সাপোজ বলা হলো যে এখানে এটা কোনো একটা ম্যাচে, হয়তো পাঁচটা ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস, হয়তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এটা হয়তো পাঁচটা ম্যাচ হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে ভারতের যারা রান বেশি করেছে তাদের সেট। তাহলে যেসব প্লেয়াররা রান বেশি করেছে, এবার রান বেশি করেছে মানে তো কত রানের সেটা তো বলা নাই, মানে 1 রান করাকে বেশি বলবো, না 5 রান করাকে বেশি বলবো, না 10 রান করাকে। এখানে যদি বলতো যে 50 রানের বেশি করেছে যারা, তাদের সেট যদি নির্ণয় করো, তাহলে তো মানে বোঝা যাবে। তাহলে বা ধরো যে বললো যে যারা লম্বা, তাদের সেট তৈরি করো। তো কত লম্বা বলতে গেলে 5 ফুটকে লম্বা বলবো, না 6 ফুটকে লম্বা বলবো, সেটা তো বলতে হবে। তাহলে সুসংগত মানে হচ্ছে যে সেটটা বলা হবে তার যেন সংজ্ঞাটা সঠিকভাবে বোঝা যায় যে কি বলতে চেয়েছে। তার মানে কি, যদি রানের জন্য বলে তাহলে 50 রানের বেশি করেছে, অথবা হাইট যদি বলি তাহলে হয়তো বললাম যে 5 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট। তাহলে প্রথমটা বুঝতে পেরেছো যে ওয়েল ডিফাইন মানে সেটের একটা নির্দিষ্ট মানে সংজ্ঞা থাকবে, যে সঠিক সংজ্ঞা, যে অবাস্তব বা নির্ণয় করা যাবে না এরকম কিছু না, তাহলে ওয়েল ডিফাইন্ড হলো। এরপরে হচ্ছে যে বিভিন্ন পদ থাকবে, বিভিন্ন পদ মানে ধরো যে আমি সাপোজ ধরলাম যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, এরকম 5টা ম্যাচ রয়েছে। এই ম্যাচটাই ধরো যে রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 2 নম্বরেও বিরাট কোহলি, কোহলির ম্যান অফ দ্য ম্যাচ, তারপরটা আবার হয়তো রোহিত হয়েছে, তারপরটা দেখা গেল যে পান্ডে, হার্দিক পান্ডে, আর শেষেটা আবার বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ এদের প্রাইজ দেওয়া হবে, তার জন্য তোমাকে বলা হলো যে 3টে চেয়ার, মানে চেয়ার নিয়ে এসো। তো তুমি চেয়ার আনতে গেলে কটা চেয়ার নিয়ে আসবে, 5টা চেয়ার নিয়ে আসবে না 3টে নিয়ে আসবে, সেটা বল। এখানে দেখো রোহিত শর্মা 2 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার জন্য কি 2টো চেয়ার নিয়ে আসবো, একটাই চেয়ার নিয়ে আসবো। কোহলি 2বার হয়েছে, তার জন্য কি 2টো চেয়ার নিয়ে আসবো, না একটাই। এবং হার্দিক পান্ডে 1টা হয়েছে, তার জন্য একটা। তাহলে আসলে আমরা কি রোহিত শর্মার জন্য একটা, কোহলির জন্য একটা এবং হার্দিক পান্ডের জন্য একটা। তাহলে ছিল প্রথমে হচ্ছে 5টা দেখে মনে হচ্ছিল, কিন্তু আদতে পড়া 3টে। তো এটাকেই বলছি হচ্ছে আমরা কি যে ডিফারেন্ট বা আলাদা আলাদা। তাহলে যে কোনো সেটের 2টি পদ কখনোই একই রকম হবে না, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে ক্রম নিরপেক্ষ। এবার ক্রম মানে কি, সিরিয়াল ওয়াইজ। ধরো যে কেউ যদি কোহলি আগে বসে, হার্দিক পান্ডে শেষে বসলো, মাঝে বসলো, রোহিত শর্মা শেষে বসলো, তো এটাতে কি কোনো আলাদা কিছু হয়? এটাও যার সেট, এটাও তাই সেট, তো এটাও ম্যান অফ দ্য ম্যাচেরই সেট, এটাও কি ম্যান অফ দ্য ম্যাচের সেট। তাহলে কি ও কিভাবে এলিমেন্ট গুলো থাকলো, কে আগে কে পরে থাকলো, এটার উপর কোনো নির্ভর করে না, বুঝতে পেরেছো? আর একটা জিনিস, সেটা হলো সেট লেখার জন্য যে যে সেটের অন্তর্গত হবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হবে এবং প্রত্যেকটি পদের মাঝখানে একটা করে কমা দেওয়া হবে। ধরো যে এখানে কি রোহিত শর্মা, বিরাট কোহলি, আর একটা কি হার্দিক পান্ডে, তাহলে এইভাবে কমা দিয়ে লেখা হবে। যদি এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কিন্তু সেট হচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে সেট হতে গেলে আমাদের 3টে ক্রাইটেরিয়া প্রথমে মেনশন করতে হবে। একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, মানে কি বলতে চাওয়া হয়েছে সেটা যেন সুনির্দিষ্ট হয়। 2 নম্বর হচ্ছে কি
বিভিন্ন পদগুলো পদগুলো যেন আলাদা আলাদা হয়। 3 নম্বর হচ্ছে কি, যে যে পদগুলো বসবে সেটা কিভাবে বসলো, এলোমেলো বসলো না সোজা বসলো, মানে এটা কোনো যায় আসে না, যেভাবেই হোক না কেন সেটা একই। তো এবং তাদেরকে অবশ্যই কি দিয়ে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকে, এবং প্রত্যেকটি মাঝখানে একটা করে কি দিতে হবে, কমা দিতে হবে, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের সহ যেটা, এটাকে বলা হয় সেট, এবং এগুলোকে বলা হয় প্রত্যেকটি পদ। সাপোজ বলা হলো যে ইংরেজি বর্ণমালা ভাওয়েল গুলিকে নিয়ে একটি সেট তৈরি করো, তাহলে প্রথমেই আমরা কি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, ভাওয়েল গুলি মানে কি, এ, ই, আই, ও, ইউ, তাহলে এই 5টি পদ, বুঝতে পেরেছো? তাহলে এ, ই, আই, ও, ইউ। এবার এগুলো কমার সাহায্যে প্রকাশ করলাম। যদি আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তাহলে কিন্তু এটা সেট বোঝাবে না, বুঝতে পেরেছো? তাহলে আমাদের সেট হতে গেলে এই রকম ব্যাপার লাগে। এরপরে আমরা দেখব যে সেট কে প্রকাশ করার জন্য দুরকম পদ্ধতি আছে। একটা হলো রোস্টার পদ্ধতি, রোস্টার বা ছক বন্দীকরণ করণ পদ্ধতি, আর একটা হচ্ছে যে প্রপার্টি মেথড, প্রপার্টি মেথড বা ধর্ম ভিত্তিক, ধর্ম ভিত্তিক। এই দুটো ব্যাপারটা বলছি। ধরো যে সাপোজ বললাম আমরা এখানে কিন্তু অনেকগুলো সেটের কিছু কিছু ক্লাস 9 এর ব্যাপারগুলো জানবো, সেটা হলো ন্যাচারাল নাম্বারের সেট। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। এটা শিখেছো 1 2 3 4 5 এইভাবে ডট 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 চলল, তাই তো? এবার আমরা সাপোজ ধরো যে এক থেকে আমরা সাপোজ যে একটা সেট নিলাম ইয়ে, যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা লিখলাম। তো এইভাবে প্রত্যেকটা পদকে আলাদা 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 করে লেখা, এই যে পদ্ধতি এটাকে বলা হয় রোস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি। আর প্রপার্টি ধরো যে সাপোজ এটাকে আমরা লিখলাম এ একটা, যেমন লিখলাম যে এক্স, এক্স কিরকম, এক্স এই চিহ্নটাকে বলা হয় সাজ দেয়, মানে এই রকম এক্স, এক্স কোথাকার ন্যাচারাল নাম্বার, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু, মানে ধরো আমি জুয়েলার রহমান, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তাহলে আমি কি বলতে পারি, জুয়েলার রহমান, জুয়েলার রহমান বিলংস টু, বিলংস ফ্রম বা বিলংস টু, বিলংস টু কোথায়, এমএসটি মুর্শিদাবাদ। তাহলে এটাকে আমি যদি এই চিহ্নের সাহায্যে প্রকাশ করি, তার মানে জুয়েলার রহমান বা যে বিলংস টু কি, এমএসটি, বুঝতে পেরেছো? মানে এখানে হয়তো কোন একটা বস্তু আছে এ, এর ভেতরে একটা একটা পেন আছে, ধরো বি নামের একটা পেন আছে, তাহলে কি বলবো, বি বিলংস টু কোথা থেকে, ঘরটার নাম হচ্ছে এ আর পেনটা হচ্ছে বি, তাহলে বি কোথা থেকে অবস্থিত, এ থেকে। তাহলে এই রকমেরই এই চিহ্নটা, এক্স বিলংস টু কোথা থেকে, এন থেকে। কিরকম এন, যেখানে এক্স লেস দেন ইকুয়ালস টু টেন, দেখো এই দুটো সেটের মধ্যে কোনো তফাৎ আছে কি, এটা আমরা কিরকম সেট বলছি, এক্স সেই সব এক্স গুলো যেগুলো এক্স বিলংস টু কোথা থেকে, এন মানে ন্যাচারাল নাম্বার থেকে, যার মানটা 10 এর চাইতে কি ছোট। তো 10 এর চাইতে ছোট অথবা সমান কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটাও 10 অব্দি বোঝাচ্ছে, এটাও 10 অব্দি বোঝাচ্ছে, কিন্তু এই যে আলাদা 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 করে লেখা, এই পদ্ধতিটাকে বলা হয় রোস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি, আর এইটাকে বলা হয় কি আমাদের ধর্মভিত্তিক পদ্ধতি, ঠিক আছে? তো পরের ক্ষেত্রে আমরা আরো এইভাবে অনেকগুলো জানবো, ঠিক আছে? এরপরে দেখো যে আমরা এটা কি ছিল, যে লেখার নিয়ম অনুযায়ী বা প্রকাশ করার নিয়ম অনুযায়ী সেটের বিভিন্ন রকমের পদ্ধতি। এরপরে হচ্ছে যে যে কোনো সেটের পদের যে সংখ্যা সেটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। কি বলা হয়, পদের যে নাম্বার, ধরো যে এ একটা সেট, আমরা এখানে এ কমা বি কমা সি, এটা তিনটে ধরো আমরা পদ দিলাম, তাহলে এই তিনটে পদ, তার মানে এর কার্ডিনাল নাম্বার বা নাম্বার অফ এ, এই যে সেটে কতগুলো পদ আছে, তিনটে, এই নাম্বারটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? জেনে রাখো যে যে কোনো সেটের পদ সংখ্যাকে কি বলা হয়, কার্ডিনাল নাম্বার বা পদ সংখ্যা, ঠিক আছে? তো এই পদ সংখ্যার বিচারে সেটকে 2 রকম ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম এবং একটা হচ্ছে অসীম। সসীম এবং অসীমের মধ্যে দেখো সেট, এটা হচ্ছে কি সসীম, সসীম মানেই বুঝতে পারছো যার সীমা আছে, আর একটা কি অসীম,
ধরো যে এই একটা সেট সসীম, সসীম সেটের মধ্যে আমরা দিলাম ধরো এ হয়তো 2 3 4 এরকম দিয়ে দিলাম, তাহলে এটা কি সসীম। ধরো বি আর একটা সেট দিলাম যে এক্স সাজ দ্যাট এক্স স্কয়ার ইকুয়ালস টু 25, এর মানে দেখো এক্স স্কয়ার ইকুয়ালস টু 25 মানে এক্স এর মান কত হবে, হয় +5 অথবা -5, তাহলে এক্স এর মান কি হতে পারে +5 অথবা -5, তাহলে দুটো আছে, তাহলে এটাও কি একটা সসীম সেটের উদাহরণ, এটাও কি একটা সসীম সেটের উদাহরণ। এরপরে আমরা যদি দেখি যে সাপোজ অসীম সেট, অসীম মানে যার সংখ্যা হচ্ছে অসীম, পদের সংখ্যা হচ্ছে অসীম, মানে কার্ডিনাল নাম্বার হচ্ছে অসীম, যেমন ন্যাচারাল নাম্বারের সেট n 1 2 3 ডট 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 এর কোনো শেষ নাই, তাহলে এটা কি একটা অসীম সেট। সাপোজ একই রকম ভাবে ধরো যে সাপোজ আর একটা ধরো এই একটা সেট যেটা আমরা হয়তো প্রকাশ করলাম 1/n such that n belongs to n, মানে এই সেটের মানে একটু লিখে দিচ্ছি, দেখো n কোথা থেকে বিলংস করছে, n n মানে কি ক্যাপিটাল n মানে কি ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট মানে কি n এর মানে একবার 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম, তাহলে এর মানে কি একবার 1 একবার 2 মানে কত, 1 এর 2 একবার, 1 এর 3 একবার, 1 এর 4 একবার, 1 এর 5 এইভাবে চলবে, বুঝতে পেরেছেন। যদি এটা সাপোজ b আর একটা সেট ধরো সাপোজ যে এরকম বললো 2n such that n belongs to n, এর মানে সেটটা কেমন হবে দেখো দেখি, 2n মানে n কোথা থেকে ন্যাচারাল নাম্বারের সেট, n এর মান কত, 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে, তার মানে কি 1 যখন বসাবে তখন 2, 2 যখন বসাবে তখন কত 4, 3 বসালে 6 8 এইভাবে চললো, তো এটাও কি শেষ হবে কি, এগুলো সবগুলোই কি হচ্ছে অসীম সেট। আরেকটা ধরো আমরা সাপোজ সেট নিলাম, একটা সাপোজ সেট নিলাম যে এ হচ্ছে সেই সব এক্স সাজ দ্যাট এক্স ধরো 2 থেকে বড় আর 3 এর চাইতে ছোট, এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এখানে যদিও বলতে হতো একটা এক্স কি যে কোনো বাস্তব সংখ্যা, ধরো এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এক্স বিলংস টু রিয়েল নাম্বার বা যে কোনো বাস্তব সংখ্যা, তো আমরা কি জানি, তোমরা দেখো এই চ্যাপ্টারটা করতে গেলে ক্লাস 9 এর কথা অনেকবার মনে পড়বে, সেটা হলো আমরা জানি যে যে কোনো দুটো বাস্তব সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা থাকে এবং অসংখ্য কি থাকে অমূলদ সংখ্যা থাকে, তাহলে আমরা 2 এবং 3 এর মাঝখানে x এর কতগুলো মান পাওয়া যাবে, অসংখ্য মান পাওয়া যাবে, কেউ ধরো সাপোজ 2.1 বলতে পারে, 2.10 2 পয়েন্ট হয়তো 1 দুটো 0 1 তিনটে 0 1 এরকম বলতে পারে, তাহলে এর মানে এখানে দেখো দেখে মনে হচ্ছে 2 এবং 3 এর মাঝখানে এইটুকু জায়গা, কিন্তু আসলে এর মাঝে কতগুলো সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে, কারণ আমরা ক্লাস 9 এ শিখেছি যে কোনো দুটো বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা মানে অসংখ্য মূলদ থাকতে পারে, অসংখ্য অমূলদ সংখ্যাও থাকতে পারে, তাহলে এগুলো সবগুলো কি ছিল অসীম, তাহলে এটা একটা সসীম, এটা কি হলো অসীম। এবার দেখো এখানে যে এই অসীম সেটের মধ্যে প্রকাশ করার আবার দুই রকমের ভাগ আসছে, কি রকম, এখানে দেখো অসীমের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই করে গুনতে পারছো, এখানেও দেখো এক নম্বর পদ হচ্ছে 1 এর 1, 2 নম্বর পদ 1 এর 2, 3 নম্বর পদ 1 এর 3, 4 নম্বর পদ 1 এর 4, 100 নম্বর পদ কত 1 এর 100, তাহলে এটা গুনতে পারছো বা স্পষ্ট করে বলতে পারছো যে এর 20 নম্বর পদ বা এর টার্ম এই রকম হবে, আর এক্ষেত্রে যদি বলতে বলো যে এর 25তম পদ কি আছে বলতে পারবে, এর তো বলা যাবে না, তো এই যে জিনিসটা এটার একটা নাম আছে এবং এইটার একটা নাম আছে, সেই নামগুলো দেখো লিখে দিচ্ছি, তাহলে যেগুলো গণা যায় গণনা করা যায় বা একটা শ্রেণীর আকারে প্রকাশ করা যায় বা এর 50তম পদ এটাই হবে এরকম ভাবে বলা যায় সেটাকে বলা হয় ডিনোমারেবল সেট। তাহলে অসীম সেটের দুটো ভাগ, একটা হলো ডিনোমারেবল সেট যেটা এরকম যে এর 50তম পদ এটা আছে 60তম পদ এটা আছে বলা যাবে, আর একটা হচ্ছে নন ডিনোমারেবল বা গণনা করা যায় না যেগুলো সেগুলো হচ্ছে এইরকম x such that x belongs to r 2 less than equals to x less than equals to 3, এইটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের আরো আছে, দেখবে যে এখানে অন অন ম্যাপিং বলে একটা কথা থাকবে যেটা ভবিষ্যতে আবার 12 এ গিয়ে আমরা শিখবো, ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে সেটের বিভিন্ন ধরনের সেট আছে, সেটা গুলো সম্পর্কে জানবো। দেখো এক পদী সেট, নাম শুনে বুঝতে পারছো এক পদী সেট বা সিঙ্গেলটন, সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন বা এক পদী সেট মানে বুঝতেই পারছো যে যে সেটি একটি মাত্র এলিমেন্ট থাকবে বা পদ থাকবে, যেমন এ একটা সেট নিলাম ধরো 2, বি একটা সেট নিলাম ধরো 3 এরকম, বা ধরো যে সাপোজ এরকম হতে পারে, দেখো সি একটা সেট নিলাম হয়তো এরকম যে এক্স সাজ দ্যাট
x belongs to n, 2 less than x less than 4, দেখো ভালো করে এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো পদ আছে কিন্তু আদতে এখানে কটা পদ আছে দেখো ভালো করে x কি রকম x গুলো নিব আমরা এখানে বলেছে সেই সব x নিব যেগুলো কোথায় আছে ন্যাচারাল নম্বরের সেট ন্যাচারাল নম্বরের সেট মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি এবং বলেছে x এর মান 2 থেকে 4 এর মধ্যে কত 2 থেকে 4 এর মধ্যে 2 এর সঙ্গে কিন্তু সমান না 4 এর সঙ্গেও সমান না তাহলে 2 এর সঙ্গে সমান না মানে 2 হবে না 4 এর সঙ্গে সমান না মানে 4 হবে না 2 4 12 তাহলে 2 থেকে 4 এর মধ্যে একটি মাত্র সংখ্যা যেটা স্বাভাবিক সংখ্যা আছে সেটা কত 3 তাহলে এই সেটটা এত বড় করে বলা কিন্তু আদতে এর ভিতরে কত আছে 3 তাহলে এইভাবেও যদি থাকে তাও তোমাকে বুঝতে হবে যে এটা একটা কি সেট সিঙ্গেলটন সেট কারণ বা এইভাবে থাকলেও আমাদের বুঝতে হবে বুঝতে পেরেছো তাহলে আমাদেরকে দেখে বললে হবে না আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে এর ভিতরে কটা এলিমেন্ট থাকতে পারে সঠিকভাবে না জেনে আমরা বলবো না এটা হলো কি সিঙ্গেলটন সেট এরপরে আমাদের আছে নাল সেট বা শূন্য সেট দেখো নাল সেট বা শূন্য সেট নাল সেট অর শূন্য সেট এই সেটের আর একটা নাম আছে ভয়েড সেট ভয়েড সেট আরো নাম আছে এমটি সেট এমটি সেট তো এই যে সেট এই সেটটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা আমরা যে কোনো জায়গায় যদি শুধু ফাই থাকে তাহলে আমরা জানবো যে এটা কি সিঙ্গেলটন এই সরি শূন্য সেটকে বোঝাচ্ছে শুধু ফাই এর কিন্তু দেখো ভালো করে সেকেন্ড ব্র্যাকেটও দিইনি ফার্স্ট ব্র্যাকেটও দিইনি এরকম থাকলে কিন্তু হবে না শুধুমাত্র কি ফাই একা পড়ে থাকবে তাহলে আমরা জানবো কি যে এটা হলো নাল সেট বা শূন্য সেটকে বোঝাচ্ছে শূন্য সেট মানে কি যার ভেতরে কোনো কিছু এলিমেন্ট থাকবে না যেমন আমরা ধরো যে সাপোজ একটা এ সেট নিলাম যেটা এই রকম এর ভিতরে কিছু নাই তো এই সেটটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করছি কেউ যদি ভাবো যে এ এর ভিতরে শূন্য নিলাম তাহলে কিন্তু হবে না কারণ এর ভিতরে একটা এলিমেন্ট থেকে গেল সেটা শূন্য এটা কিন্তু শূন্য সেট নয় কেউ যদি ভাবো যে ফাই দিয়ে এটা শূন্য সেট তাও না কারণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু দিয়ে দিলাম মানে এর ভিতরে কিছু আছে ফাই শুধু ফাই যদি থাকে তবেই সেটা সিঙ্গেল সেট হবে অথবা সরি শূন্য সেট হবে অথবা এইভাবে যদি থাকে তবেই শূন্য সেট হবে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি ধরো যে সাপোজ বললাম আমরা এ একটা সেট কিসের সেট এক্স এর সেট কি রকম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন মানে কোথায় ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে এবং বলছি এবং এবং এর চিহ্ন হচ্ছে এটা হ্যাঁ এটা দেখে নাও এটা হচ্ছে এন্ড এর চিহ্ন আর অর এর চিহ্ন আছে যেটা হলো এই সোজা এটা হলো এন্ড এটা হলো অর আমরা কিছু কিছু পরপর মানে সিম্বল আস্তে আস্তে শিখে নিব তো এক্স বিলংস কোথা থেকে ন্যাচারাল নাম্বারের মধ্যে এবং এক্স এর মান ধরো বলছে তিন থেকে দুই এর মধ্যে তিন থেকে দুই এর মধ্যে দেখো দুই এর সঙ্গে সমানও না তিন এর সঙ্গে সমান না তার মানে দুইও হবে না তিনও হবে না তো দুই আর তিন এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা আছে কোনো স্বাভাবিক সংখ্যা নাই তাহলে এটা কি সেট হবে এটা ফাই বা এমটি সেট হবে বুঝতে পেরেছো দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু এর ভিতরে আদৌ কিছু আছে কিছু নাই তাহলে এটাকে বলছি আমরা কি শূন্য সেট বা এমটি সেট বা ভয়েড সেট বুঝতে পেরেছো তাহলে দেখো তোমাদের এস এন দে বইয়ের 15 নম্বর যে এমসিকিউটা আছে সেই এমসিকিউতে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট তো দেখো এখানে জিরো লেখা আছে এটা মানে যে শূন্য সেট তা না তার মানে এটার মধ্যে একটা শূন্য বলে একটা এলিমেন্ট আছে দেখো এটা ফাই ফাই মানে কিন্তু কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট মানে এখানে একটা এলিমেন্ট আছে এরপরে দেখো এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা যেখানে এক্স এর মানে এক থেকে দুই তো এক থেকে দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে কোনো পূর্ণ সংখ্যা নাই তাহলে এটাই হবে আমাদের শূন্য সেট এই এইটা সি নম্বর দেখো এক্স একটি বাস্তব সংখ্যা যেখানে এক্স এর মান এক থেকে দুই এক থেকে দুইয়ের মধ্যে অনেকগুলো বাস্তব সংখ্যা আছে ঠিক আছে তার জন্য এটা হবে না এইটাই ধরো সাপোজ হতো যদি শুধু ফাই থাকতো শুধু ফাই থাকলে কিন্তু উত্তরটা হতো কিন্তু যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেট আছে তার মানে এটা কিন্তু আর শূন্য সেট নয় তো একই রকম করে দেখবা 13 এবং 14 পারবে ঠিক আছে